আত্মঘাতিক বোমা হামলায় সহপরিবারে নিহত হয়েছেন আফগানিস্তানের জনপ্রিয় ক্রিকেট আম্পায়ার বিসমিল্লাহ জান শেনওয়ারি। শনিবার বিকেল আফগানিস্তানের নাহাঙ্গার প্রদেশে গানখি জেলার একটি গাড়ি বোমা বিস্ফোরণে শেনওয়ারির পরিবারের 7 সদস্য সহ 13 জন নিহত এবং 30 জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাহাঙ্গারের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ জুকারি। নাহাঙ্গার প্রদেশের কাউন্সিলের এক সদস্য বলেছেন, হামলার নিহতদের মধ্যে অন্তত 8 জন বেসামরিক সদস্য রয়েছেন। বিসমিল্লাহ জান শেনওয়ারি 2017 সালে আম্পায়ার হিসেবে অভিষেকের পর থেকে 6টি ওয়ানডে ও 6টি টি টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। অপরদিকে করোনার সর্বনাশা থাবা বসিয়ে দিল এবার লিভারপুল শিবিরে। থিয়াগোর আলকাতনার পর এবার কোভিড-19 আক্রান্ত হয়েছেন ক্লাবটির তারকা স্ট্রাইকার সাদিও মানে। শুক্রবার এই দুঃসংবাদ জানিয়ে এক বিবৃতিতে লিভারপুল তাদের সোশ্যাল মিডিয়ার পেজে লিখেছেন, সাদিও মানে কোভিড-19 পজিটিভ। আলকান্তার মতোই লিভারপুল কোভিড-19 সব ধরনের প্রোটোকল মেনে সামনে এগিয়ে যাবে। সাদিও মানে যতদিন প্রয়োজন ততদিন সেলফ আইসোলেশনে থাকবেন। গত সোমবার আর্সেনালের বিপক্ষে দুরন্ত খেলেছিল সাদিও মানে, ওই ম্যাচে গোলও পেয়েছিলেন তিনি। সেই ম্যাচে 3-1 গোলে জিতেছে লিভারপুল। ম্যাচ শেষে উপসর্গ দেখা দিল, তার পরীক্ষা করা হয়, ফলাফল করোনা ভাইরাস পজিটিভ আসে। এদিকে আজ শনিবার অ্যাস্টনভিলার বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে লিভারপুলের। তবে পরপর দুদিনে দলের দুই সেরা তারকাকে করোনা পজিটিভের খবরের ম্যাচটি শেষ পর্যন্ত স্থগিত করা হবে কিনা তা সন্দেহ রয়েছে।